দারুণ হয়েছে বন্ধুরা, ফ্রিজে 1.5 মাস রেখে খেতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, তো বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে চাটনি বানাবো, যে চাটনিটা বললাম আপনাকে বিয়ে বাড়িতে যেরকম বানানো হয়। তো চাটনি বেকার খাটনি সেটা সবাই জানেন, তো আমি বিয়ে বাড়িতে কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার প্রথমে একটু বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বড় মতো ঘন্টাটা বাজছে ওটা জোরে নাড়িয়ে দিন বা দাবিয়ে দিন, যাই হোক, আর একটু লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। চলুন বানিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি হালকা তেল দিয়েছি, হালকা মানে দিয়েছি 2 চামচ, আর এখানে আছে 1 কেজির মতো টমেটো, সরি 1.5 কেজি আছে। তো 500 আমি তরকারির জন্য রাখবো আলাদা আইটেম হচ্ছে, আর 1 কেজি এখানে দিয়ে দেবো। টমেটো গলিয়ে নিতে হবে, আর যতটা পারবেন হাই ফ্লেমে করবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। প্রথমে টমেটো গলে যাক, তারপর ফিরে আস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটোটা আমাদের গলে গেছে, তবে আমার স্টাইলে আমি কিন্তু টমেটো একটু ছিটে ছিটে রাখি, যাতে একটু টেনে খেতে মজা লাগে, ধরে একটু টেনে খেতে যাতে মজা লাগে। তো এটা যেহেতু নর্মাল আইটেমের সাথে যাবে, তার জন্য আমি একটু টমেটোটা দানা দানা রাখছি যাতে খেতে মজা লাগে। বুঝতেই পারছেন আমি কী কারণে রাখছি, যারা চাটনি খাওয়ার মজা জানেন তারাই বুঝতে পারবেন। এবার আমি দিয়ে দেবো ওখানে খেজুর আমচপ্তা, খেজুরগুলো বীজ আমি বের করে নিয়েছি, আর আমচপ্তাটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে পরে আমি আলু পটল বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি, কতটা তেঁতুল, তেঁতুলটা হচ্ছে 25 গ্রাম, আমপত্র ছিল 200 গ্রাম, কমিট ছিল 200 গ্রাম, টমেটো ছিল 1 কেজি, ঠিক আছে, হিসাব বুঝে নিয়েছেন। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্স খালি আছে, ওখানে একটা মোটা মার্কার নিয়ে বা যাই হোক কিছু দিয়ে লিখে দেবেন, আমি পরে পরে নেবো সময় করে। যাই হোক, এবার আমি এখানে দিয়ে দেবো তেঁতুল ভেজানো বীজ, এ সরি তেঁতুল ভেজানো জল, জলটা এখানে দিয়ে দেবো পুরোটা, 25 গ্রাম তেঁতুলের জল দিলাম, নাড়িয়ে নেবো এই চাটনিটাকে। এবার আমি একটু কষিয়ে নেবো, মিনিট দেড়েক আমি কষাবো, এখানে মিনিট দেড়েক কষিয়ে নিচ্ছি, ভিডিওটা লম্বা করছি না, ফিরে আসছি আপনাদের সাথে আবার। তো বন্ধুরা আমি 1.5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে দেবো চিনি, চিনি আমি দেবো 300 গ্রাম, 300 গ্রাম চিনি দিলাম, ওইটা হালকা করে নাড়িয়ে নেবো। লবণ স্লাইস, লবণ লবণ বেশি না, যদি টক খেতে চান তাহলে লবণ বেশি, যদি মিষ্টি চাটনি খেতে চান তাহলে লবণ হালকা, লবণ ছাড়া চাটনি ফেটা চলে। এটা আমি হালকা পরিমাণ জল দেবো, হালকা জল দিলাম, গ্যাসে ইউজ করছি, কি হয় স্লাইম টাইপ হবে, ঠান্ডা হলে এটা স্লাইমের মতো হবে, ঠিক আছে। চলুন এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিই, কাজু কিশমিশটা আপনার আন্দার মতো দেবেন, ঠিক আছে। আমি এখানে 20 গ্রামের মতো কিশমিশ দিলাম, আর ভাঙ্গা কাজু দিয়ে দিলাম 10 গ্রাম, নাড়িয়ে নেবো চাটনিটা, তারপর টেস্ট করবো
টেস্ট করে নি। দারুণ হয়েছে বন্ধুরা, টেস্ট করে নিচ্ছি। আমি এখানে টেস্ট দেখাতে পারছি না, খুবই খারাপ অবস্থা আছে। সকাল থেকে একই রকম রান্না চলছে। আমি আগের ভিডিও আপনারা দেখেছেন, এটা হচ্ছে সিজনারি ভিডিও, পার্ট পার্ট করে আমি ফাইল পেয়ে চাইছি, ঠিক আছে? আপনাদেরও বুঝতে সুবিধা হবে, সময় নিয়ে এক একটা পার্ট দেখতে পারবেন। আর আমি চাটনির পার্ট ছাড়ছি, ঠিক আছে? বন্ধুরা, ফাইনালি আমাদের টমেটো খেজুর আমসত্ব দিয়ে যে চাটনিটা হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর একটু চামচ করে দেখিয়ে দিই আপনাদের যে কেমন হয়েছে। এটা একটু থিকনেস মোটা হয়ে যাবে ঠান্ডা হলে, এখন দেখছেন দেখতে পাচ্ছেন গরম ভাব পড়ছে। একে খোলামেলা জায়গায় রেখে পারলে ফ্যানের নিচে রাখুন, খুব সুন্দর লাগবে। এটা আপনারা ফ্রিজে 1.5 মাস রেখে খেতে পারবেন, ঠিক আছে? আর বাইরে কিন্তু 1 মাস। তো চলুন ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।